দেখো, উত্তরবঙ্গে আগামী কাল বিকেলের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ, তবে তাপমাত্রা যে খুব একটা ঊর্ধ্বমুখী হবে এমনটা বলা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, মেঘলা থাকবে আকাশ, তাপমাত্রা খানিকটা নিম্নমুখী, বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হলেও খুব একটা যে হাঁসফাঁস করা গরম, তীব্র গরম এবং ঘাম হচ্ছে এমনটা বজায় থাকবে না বা হবে না আগামী 48 ঘন্টার জন্য, এরকমই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া। কলকাতার দিকে অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে দক্ষিণ কলকাতার সংলগ্ন এলাকায় ট্রাফিকের সমস্যা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু পাশাপাশি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর 24 পরগনা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে খুব বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সারাদিন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যেহেতু কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে সেই কারণে জল দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রবল, কারণ যে সময় বৃষ্টিটা হবে সেই সময় লক গেট বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই কলকাতায় জল দাঁড়িয়ে যাবার